পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে আরও একটা দুর্দান্ত আপডেট চলে এলো যখন ফায়ার অপারেটরের রেজাল্ট তালিকা প্রকাশিত হয়েছিল পিএসসির তরফ থেকে তখন অনেকেই কমেন্ট করে জানতে চাইছিলে যে কেন চারশো কিছু ক্যান্ডিডেটকে ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট বা ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের জন্য সিলেক্ট করা হয়েছে যেখানে প্রায় চোদ্দশো ভ্যাকেন্সি রয়েছে তো বন্ধুরা পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে আজকে কিন্তু ফায়ার অপারেটারের পূর্ণ রেজাল্ট তালিকা প্রকাশিত হলো তো তোমাদের জন্য একদম অফিসিয়াল নোটিফিকেশান নিয়ে আমি চলে এসেছি তোমাদের সাথে আমি তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল প্রগতি থ্রি সিক্সটি ফাইভ দ্য কি টু সাকসেস তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একদম প্রথমেই কিন্তু একটা নোটিশ রয়েছে নিউ নোটিস তো এখানে তোমরা ক্লিক করে নেবে এখানে ক্লিক করলে তোমাদের সামনে পিডিএফ ওপেন হয়ে যাবে একটা বন্ধুরা একটা রিকোয়েস্ট তোমাদের কাছে শেষ অবধি দেখতে থাকো ভিডিওটা কারণ একদম শেষে তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট রয়েছে তো এখানে লেখা রয়েছে লিস্ট অফ ক্যান্ডিডেটস প্রভিশনালি কোয়ালিফাইড ফর ফিজিক্যাল মেজারমেন্ট অর ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট ইন কানেকশন উইথ রিক্রুটমেন্ট টু দা পোস্ট অফ ফায়ার অপারেটর তার মানে ফায়ার অপারেটারের পূর্ণ রেজাল্ট তালিকা এখানে তোমরা পেয়ে যাচ্ছ প্রায় তিনশো পঁচিশ পাতা জুড়ে পিডিএফটা রয়েছে যেখান থেকে কিন্তু তোমার নামটা খুঁজে পাওয়া খুব একটা সোজা হবে না তো তোমরা সার্চ করতে পারো এই সার্চ বাটানে তো এই সার্চ বাটানে ক্লিক করবে তোমার নামটা কিন্তু এখানে টাইপ করে তোমাকে লিখতে হবে আর তার সাথে সাথে তোমাকে এই সার্চ বাটানে ক্লিক করতে হবে তাহলে কিন্তু তোমার নামে যতগুলো ক্যান্ডিডেটের নাম রয়েছে সেটা কিন্তু এখানে চলে আসবে তোমরা চাইলে তোমাদের তোমাদের যে রোল নাম্বারটা রয়েছে সেটাও লিখতে পারো অথবা চাইলে কিন্তু তোমার ফুল নামটাও লিখতে পারো তাতে কিন্তু তোমার খুঁজে পেতে এটা সুবিধা হবে তোমরা দেখতে পাচ্ছ এখানে অলরেডি সার্চ হয়ে এখানে দেখা যাচ্ছে যে কতগুলো এই নামের ক্যান্ডিডেট রয়েছে তো এখান থেকে একটা একটা করে সরিয়ে সরিয়ে তোমরা খুব সহজেই কিন্তু চেক করে নিতে পারো তোমার নামটা কোথায় রয়েছে তুমি ফিজিক্যাল মেজারমেন্ট বা ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টের জন্য সিলেক্টেড হয়েছো কিনা তো এভাবে খুব সহজেই তোমরা সার্চ করে নাও নিজেদের নামটা আর তাড়াতাড়ি আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দাও যে কে কে এই পরীক্ষাটাতে পাশ করেছো ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের জন্য আর ফিজিক্যাল এন্ট্রেন্স টেস্টের জন্য সিলেক্টেড হয়েছো তোমাদের তেইশ তারিখ থেকে কিন্তু শারীরিক সক্ষমতার পরীক্ষা শুরু হতে চলেছে আর তোমরা শারীরিক সক্ষমতার পরীক্ষার অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড করে নিতে পারবে তো এখানে দেখো কল লেটার রয়েছে এই কল লেটারে দেখতে পাচ্ছ অলরেডি ফায়ার অপারেটারের কিন্তু অ্যাডমিট কার্ড দেওয়া হচ্ছে তোমাদের যে শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে ফি ইটি তার জন্য কিন্তু দেওয়া হচ্ছে অ্যাডমিট কার্ড তো সেটাও তোমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে এর উপরে ক্লিক করবে কল লেটারের নিচেই ঠিক একদম ফায়ার অপারেটারের নোটিশটা রয়েছে অ্যাডমিট কার্ড ডাউনলোডের তো এখানে দেখতেই পাচ্ছ ডাউনলোড কল লেটার লেখা রয়েছে আর এখানে তোমরা কিভাবে নিজেদের কল লেটার ডাউনলোড করবে দেখো এখানে তোমরা এক এখানে দুটো পদ্ধতি দেওয়া রয়েছে দুটো পদ্ধতির মধ্যে একটা হচ্ছে তোমার ফার্স্ট নেম আর ডিওবি দিয়ে তোমরা সার্চ বাটনে ক্লিক করতে পারো তাহলে একটা তুমি ডাউনলোড করতে পারবে অথবা চাইলে তোমরা তোমাদের এনরোলমেন্ট নম্বর আর ডিওবি দিয়েও করতে পারো তো এনরোলমেন্ট নম্বরটা এখানে তোমাকে দিতে হবে ডেটটা এখানে দিতে হবে মান্থটা এখানে দিতে হবে ইয়ারটা এখানে দিতে হবে এবং অবশেষে তোমাকে এই সার্চ বাটনে ক্লিক করতে হবে এটা একটা প্রসেস আর একটা প্রসেস হচ্ছে তোমার ফার্স্ট নেমটা দেবে এখানে তোমার ডে ডেট অফ বার্থের ডেটটা এখানে দেবে মান্থটা এখানে দেবে ইয়ারটা এখানে দেবে এবং অবশেষে এই সার্চ বাটনে ক্লিক করবে তাহলেই কিন্তু তুমি যদি এই ফিজিক্যাল ইন্ডুরেন্স টেস্ট বা ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের জন্য সিলেক্টেড হয়ে থাকো তোমার অ্যাডমিট কার্ড তুমি এখানে দেখতে পাবে এবং ডাউনলোড করে নিতে পারবে এবার তোমাদেরকে সেই আপডেটটা দেবো যেটা পিএসসির তরফ থেকে খুব গুরুত্বপূর্ণ দেওয়া হয়েছে এবং দেখো এখানে এখানে অলরেডি তিন নম্বর নোটিশ দেখা যাচ্ছে ইম্পর্টেন্ট নোটিস রিগার্ডিং ফিজিক্যাল মেজারমেন্ট অ্যান্ড এন্ডুরেন্স টেস্ট ইন কানেকশন উইথ রিক্রুটমেন্ট অফ ফায়ার অপারেটর এখানে তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা নোটিশ রয়েছে এর উপরে যদি তোমরা ক্লিক করো তো বন্ধুরা তোমাদের সামনে একটা নতুন পিডিএফ ওপেন হয়ে গেছে যেখানে এটা বলা হচ্ছে যে এখানে একটা ইম্পর্টেন্ট নোটিশ দেওয়া রয়েছে পিএসসির তরফ থেকে আর বলা হচ্ছে যে পূর্ণ তালিকা যে রেজাল্টের পূর্ণ তালিকা সিক্সটি সেপ্টেম্বর টু থাউজেন্ড নাইনটিনে কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হবে যেটা অলরেডি আজকে প্রকাশিত হয়ে গেছে তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি আর একটা যেটা আপডেট ক্যান্ডিডেটরা সমস্ত ক্যান্ডিডেটরা এই লিঙ্কটার মাধ্যমে নিজেদের ইন্ডিভিজুয়াল রেজাল্ট চেক করতে পারবে অর্থাৎ ফায়ার অপারেটর পরীক্ষা তোমরা দিয়ে এসেছিলে হয়তো অনেকেই এই ফিজিক্যাল ইন্ডুরেন্স টেস্ট আর ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের জন্য সিলেক্টেড হয়েছ আর যারা যারা সিলেক্টেড হওনি তারাও কিন্তু নিজেদের ইন্ডিভিজুয়াল মার্কসটা চেক করতে পারবে যে তোমরা পরীক্ষা দিয়েছিলে তোমাদের ইন্ডিভিজুয়াল মার্কসটা কিন্তু এই লিঙ্কের মাধ্যমে তোমরা চেক করতে পারবে সেটা কবে থেকে চেক করতে পারবে সেটা কিন্তু তোমরা চেক করতে পারবে আগামী কাল থেকে অর্থাৎ সতেরোই সেপ্টেম্বর দু এই তারিখ থেকে তোমরা এই লিঙ্কের মাধ্যমে নিজেদের ইন্ডিভিজুয়াল মার্কসটা চেক করে নিতে পারবে যেটা তোমরা পেয়েছ তোমাদের লিখিত পরীক্ষা যেটা তোমরা ডিএসটিলে ফায়ার অপারেটারের পরীক্ষায় সেখানে তোমাদের নম্বর কত এসছে সেটা তোমরা দেখে নিতে পারবে আর যারা সিলেক্টেড হয়েছে তারা শুধুমাত্র এইটা দেখতে পারবে যে কোয়ালিফাইড ফর নেক্সট ফেজ এটা দেখতে পারবে আর যারা সিলেক্টেড হওনি তারা নিজেদের ইন্ডিভিজুয়াল মার্কস দেখে নিতে পারবে এই লিঙ্কের মাধ্যমে আর এখানে যে বলা হচ্ছে ফার্স্ট ফেজের ফিজিক্যাল মেজারমেন্ট আর এন্ডুরেন্স টেস্ট এখানে তারিখ দিয়ে দেওয়া হয়েছে যে তেইশ তারিখ থেকে শুরু হচ্ছে তেইশ থেকে সাতাশ হবে আর তার সঙ্গে সঙ্গে তিরিশ তারিখে হবে এটা বলা হচ্ছে যে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট আর ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট হবে তো বন্ধুরা কালকে যখনই কোনো আপডেট আসবে আগামীকালে লিঙ্ককে যখনই ওখানে দিয়ে দেওয়া হবে তোমাদের কাছে তার নোটিফিকেশান চলে যাবে যদি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো বিভিন্ন ধরনের আপডেট তোমরা পেয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তীকালের আপডেটগুলো একইভাবে তোমরা পেতে পারো ভিডিওটাকে একটা লাইক করো আশা করছি ভিডিওটা হেল্পফুল হয়েছে কমেন্টে মতামত জানাও এবং বন্ধুদের মাঝে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো হয়তো কারোর জন্য হেল্পফুল হয়ে যাবে সেই সব দেখার জন্য অসংখ্য ধন্যবাদ খুব তাড়াতাড়ি আবার একটা ইম্পর্ট্যান্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে